সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি আলোচনা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। দর্শক, কেমন হবে রাজনীতির নতুন বছর? আগের বছরের ভুল ত্রুটি, অনৈক্য, বিরোধ, বিভাজনের সংস্কৃতি থেকে কি বেরোতে পারবে রাজনীতি, নাকি বিভাজন রেখা হবে আরও চওড়া? নির্বাচনের আগের বছর হয় কেউ কেউ বলছেন 2022-এর পুরোটা সময় উত্তপ ছড়াবে রাজনীতি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবিকে সামনে রেখে দুর্বার আন্দোলনের হুমকি দিচ্ছে বিএনপি। রাজপথে আন্দোলনের পাশাপাশি বিদেশি সমর্থন আদায়ের জোর চেষ্টাও চালাচ্ছে দলটি। অন্যদিকে তৃণমূলকে সংগঠিত করার পাশাপাশি বিরোধী দলগুলোর আন্দোলন প্রতিহত করার চ্যালেঞ্জ মোকাবেলা করেই টানা চতুর্থবারের মতো ক্ষমতার মসনদে থাকতে হবে আওয়ামী লীগকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রায় দেড় দশক ক্ষমতার বাইরে থাকা বিএনপির পক্ষে দাবি আদায় কঠিন চ্যালেঞ্জ। এছাড়াও নির্বাচন কমিশন গঠন, মার্কিন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক ভূতাত্ত্বিক পরিস্থিতি নিয়ে সরগরম রয়েছে রাজনীতির ময়দান। এসব প্রেক্ষাপটকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতি, কি ঘটবে নতুন বছরে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, আমাদের সাথে আরও আছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সরার হোসেন, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন, স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আপনি প্রতিক্রিয়া জানাতে পারেন, কিংবা আলোচকদের কাছে প্রশ্নও আপনি রাখতে পারেন। যাচ্ছি মূল আলোচনায়। রাশেক রহমান, আপনার কাছেই শুরুতে আসতে চাই। আপনি আওয়ামী লীগ নেতা, সরকারের সাথে আছেন, 2022 সালে রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আওয়ামী লীগ করতে চায়? আপনাকে ধন্যবাদ, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগ 2022 সালে তার রাজনীতিতে মৌলিক কোনো পরিবর্তন আনবে বলে আমি মনে করি না, কারণ আমাদের রাজনীতির শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানব কল্যাণ, জাতি কল্যাণ, দেশ কল্যাণ। সুতরাং 2021 সালে আমাদের যে লক্ষ্য ছিল সেই একই লক্ষ্য 2022 সালেও আছে, সেই একই লক্ষ্য 2023 সালে আছে। তবে এখানে একটা ব্যাপার উল্লেখ্য, যে আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে একটা কথা তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে এই বছরের পরের বছরটাই হচ্ছে নির্বাচনী বছর। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চয়ই আগামী দিনের ওই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার প্রচার প্রচারণার যে জায়গাটা সেটাকে আরও জোরালো করবে, এবং একই সাথে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে অপপ্রচারগুলো আসলে মাঝে মাঝে বাংলাদেশকে হুমকির সম্মুখীন করে সেগুলোকে আরও ভালো কীভাবে প্রতিহত করা যায় সেদিকটা আমরা মনোনিবেশ করবো। এখানে একটা জিনিস উল্লেখ করা যেতে পারে, আপনি হয়তোবা লক্ষ্য করেছেন যে করোনার যে অতিমারি, করোনা ভাইরাসের যে বৈশ্বিক রূঢ় নিষ্ঠুর বাস্তবতা, সেই বাস্তবতায় যে কোনো ইতিবাচক প্রচার বা প্রচারের যে প্রক্রিয়া তা যেমন ব্যাহত হয়েছে, কিন্তু একই সাথে অপপ্রচারের যে জায়গাটা সেটা কিন্তু ব্যাহত হয়নি, সেটা আরও জোরদার হয়েছে। অর্থাৎ যখনই কোনো সংকট মানুষের সামনে আসে, অপরিচিত কোনো সংকট, সেই সময় এক গোষ্ঠী মানুষ আপনি খুঁজে পাবেন যারা আসলে নিজ স্বার্থকে হাসিল করার জন্যে বা নিজ ক্ষমতার লিপসাকে চরিতার্থ করার জন্যে অপপ্রচারের মাত্রাটা বাড়িয়ে দেয়। তাদের শক্তি কোথায়? তারা এখানে সরকার রয়েছে, তাদের এত শক্তিটা কোথায়? বলছি, আমি সেই জায়গায় আসছি। তাদের শক্তি হচ্ছে বাংলাদেশের সহজ সরল মোনা বাঙালি, এটাকে তারা পুঁজি করে। এটাকে শক্তি বলতে চাই না, কিন্তু তাদেরকে পুঁজি করে, তাদের ভর করে তারা চেষ্টা করে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করার জন্য। এবং খুব পরিষ্কারভাবে কথাটা বলতে হয়, যদিও আজকে বছরের প্রথম দিন বলতে চাইনি, কিন্তু বলতে হয় যে সেটা হচ্ছে, দেখেন, আপনি যদি সমস্ত বিশ্বের করোনা ভাইরাস মোকাবেলার পরিসংখ্যানগুলো নেন, সেই জায়গায় বাংলাদেশের ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক যে বাস্তবতা তাকে মাথায় নিয়ে যদি এটা আমলে নেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সক্ষমতা দিয়ে করোনাকে যেভাবে মোকাবেলা করেছেন, সেই জায়গায় বিএনপি জামাতের যারা ছিলেন তারা কিন্তু সহযোগিতার হাত বাড়ায় দেয়নি, বরঞ্চ অপপ্রচারটাকে তারা ব্যবহার করেছে বাংলাদেশের মানুষকে পিছিয়ে দেওয়ার জন্য। আমি আশা করব 2022 সালে এই জায়গাগুলোকে পেরিয়ে আমরা আগামী দিনে দেশ গড়ার কাজে একসাথে হয়তো বা কাজ করতে পারবো। আশাটা আশাই থেকে যাবে কি না সেটা দেখতে হবে। তো আই হোপ ফর দ্য বেস্ট, ইটস এ নিউ ইয়ার, সো ইউ নো জি। ধন্যবাদ রাশেক রহমান। ব্যারিস্টার এম সরার হোসেন, বিএনপি কি ধরনের পরিবর্তন চায় 2022 সালের রাজনীতিতে? আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ সহ আলোচক এবং সবাইকে ইংরেজির নববর্ষের শুভেচ্ছা। দেখুন, আপনার এই প্রশ্নের জবাবের আগে একটু পূর্বের দিকে যেতে হয়, সেটা হলো যে স্বাধীনতার মূল আকাঙ্ক্ষাটা ছিল গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, সামাজিক সাম্যতা। জি,
তো আমরা যদি দেখতে পাই যে যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তারা বারংবার গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুশাসন ন্যায় বিচার বিঘ্নিত করেছে, শুধু তাদের উন্নয়ন হয়েছে তাদের বলতে তাদের নেতাকর্মী তাও আবার সবার না। এবং আমরা যদি দেখতে পাই যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে শৃঙ্খলার অভাব রয়েছে এবং দলগুলো তাদের ভিতরের যে ক্লিনলিনেস সেটা করে না, ওভারঅল মানে প্রত্যেকটা দলের সাথে এটা কম বেশি জড়িত আছে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে জনগণের রাজনীতি না হয়ে এখানে সরকারি দলের রাজনীতি হয়। উদাহরণস্বরূপ যে যারা যে সমস্ত এমপিরা জনগণের জন্য কাজ করে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেয় যেখানে জনগণ 300% মতো ট্যাক্স দেয়। তো মূল কথা যে আমাদের দল কি করবে, আমাদের দল আমি মনে করি যে গণতন্ত্র ধ্বংস হয়েছে। আপনারা কি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনাদের লক্ষ্যটা কি? যে গণতন্ত্র বাংলাদেশ থেকে তিরোহিত হয়েছে, সুশাসন এবং ন্যায় বিচার বলতে কিছু নাই। এবং কিন্তু আওয়ামী লীগ তো বলছে গণতন্ত্র আরো শক্তিশালী হয়েছে, এটা আওয়ামী লীগের ভাষ্য। তো কোন কোন ক্ষেত্রে আমরা মনে করি যে বাংলাদেশের সভরেন্টির উপরে আঘাত এসছে, যেমন আপনি জানেন যে 2009 থেকে ইন্ডিয়ার সাথে 111টা চুক্তি হয়েছে, তার ভিতরে একটা চুক্তি মেরিটাইম বেল্টে তারা রাডার স্টেশন বহন করবে। এবং এই মেরিটাইম বেল্টে কেন ইন্ডিয়ান রাডার লাগবে এটা আমাদের বোধগম্য নয়, এবং এই সমস্ত চুক্তি নিয়ে কখনই সংসদে আলোচনা হয় নাই, এদেশের জনগণ জানতে পারেনি। সো বিএনপির এক কথায় আগামী এবছরের রাজনীতির মূল লক্ষ্য হবে গণতন্ত্রে ফেরত আনা, মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করা, সুশাসন এবং ন্যায় বিচার ফেরত যাওয়া, সভরেন্টি নিশ্চিত করা, প্রোটেক্ট করা, এবং বিএনপি সেই লক্ষ্যে আছে। এবং আমরা মনে করি যে 2022 সাল হতে পারে জনগণের বছর, হতে পারে কর্তৃত্বপরায়ণ সরকারের। জনগণ কতটা আপনাদের সাথে আছে? জনগণ আমাদের সাথে আছে সেটা তো আপনি যে কোনো ইন্ডিকেটর দেখতে পারেন যে জনগণ বিএনপির সাথে আছে বলেই যারা স্বাধীনতার নেতৃত্ব দান করেছে আওয়ামী লীগ তারা একটা নির্বাচন দিতে পারে না, স্থানীয় সরকার থেকে স্থানীয় সরকারের নির্বাচন থেকে পার্লামেন্ট নির্বাচন দিতে পারে না। এবং এইটা আওয়ামী লীগ এমন একটা দল যে তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলগতভাবে মিথ্যা চর্চা করা হয়, সবাই জানে দেশের মানুষ 2018 সালে কোনো নির্বাচন হয় নাই, তারা দল থেকে গায়ের জোরে প্রচার করবে একটা নির্বাচন হয়েছে। এবং এইটা যদি হয় তাদের নির্বাচনের ডেফিনেশন, বিএনপি সেই ডেফিনেশনে বিশ্বাস করে না, বিএনপি সত্যিকারে মানুষ যাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেইটা নিশ্চিত করার জন্য কাজ করবে। এবং আমরা আশা করি 2022 হবে জনগণের বছর, জনগণের সরকার প্রতিষ্ঠার বছর হতে পারে বলে আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, আবার ফিরবো আপনার কাছে। শরীফুজ্জামান শরীফ, আমাদের দুজন সম্মানিত আলোচক, যে 2022 সালে রাজনীতি কেমন হতে পারে সেক্ষেত্রে তাদের লক্ষ্যের কথা বললেন, নিশ্চয়ই আপনার দলীয় জায়গা থেকে আপনাদেরও কথা আছে, এবং সেই সাথে আরও একটি প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন এই লক্ষ্য আসলে 2022 সালে অর্জন করা সম্ভব হবে কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, এবং আমার সাথে দুইজন আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা একটি নতুন বছরে পদার্পণ করেছি গতকালকে, দুইজন আলোচকের আলোচনা থেকে তারা বাংলাদেশকে গত 50 বছরের দীর্ঘ সময় দেশটাকে শাসন করেছেন, এবং আপনি জানেন যে আমাদের দেশ মুক্তিযুদ্ধের 50 বছর আমরা পার করলাম, এবং বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের জন্ম, এটি পৃথিবীর অনেক দেশের থেকে একটি ভিন্নতা আছে, কারণ আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি একটি সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে। আমরা মুক্তিযুদ্ধে কেন যাচ্ছি, আমাদের কেন একটি দেশ দরকার, আমরা পাকিস্তানিদেরকে কেন বিদায় করব, এই বিষয়টি আমরা সুনির্দিষ্টভাবে বলেছিলাম 17 এপ্রিল 1971 মুজিবনগর সেখানে দাঁড়িয়ে। 50 বছরের আপনি যদি হিসাব করে দেখেন, বাংলাদেশ যে যাত্রা শুরু করেছিল, রক্তাক্ত যাত্রা, সশস্ত্র যাত্রা, সেই যাত্রায় অনেকগুলো জায়গায় অপূর্ণতা থেকে গেছে, এবং এই অপূর্ণতা থাকার একটা বড় কারণ হচ্ছে আমাদের স্টেট পলিসির জায়গাটিতে বিভিন্ন সময়ে রাজনীতির পাশাপাশি এখানে যারা শাসন ক্ষমতা বা এর নিয়ন্ত্রণ যাদের হাতে গেছে, মূলত গ্রামের যে গরিব মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, গ্রামের যে গরিব পিতা যিনি পাটের চাষি ছিলেন, তার সন্তানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে থাকতেন, তাকে পাট বিক্রি করে টাকা পাঠাতেন, ওই সন্তানটি বাবার অনুমতি না নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে আমাদের রাষ্ট্র ক্ষমতায় এই যে শ্রেণীটির, এই শ্রেণীর অংশীদারিত্ব বা অংশগ্রহণ ছিল না, এবং না থাকার কারণে
আমাদের যে অর্জনগুলো সেই অর্জনগুলো আমরা ধরে রাখতে পারিনি। নতুন বছরটি আমরা কিভাবে পার করব? আমরা তো স্বাভাবিকভাবে সবাই চাই যে আমাদের একটি সমৃদ্ধির বছর হবে, আমাদের পেছনের যে ত্রুটিগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে, সেগুলোকে আমরা পেছনে ফেলে নতুন উদ্যমে আমরা যাত্রা শুরু করব। কিন্তু আমাদের এখানকার শাসনতান্ত্রিক যে কাঠামোটি আছে, যে স্ট্রাকচারটি আছে, সেই স্ট্রাকচারে যেহেতু ওই যে শ্রমজীবী মানুষের, তার মধ্যে ওই যে কৃষকের কথা আপনি বলছেন, পাটকল শ্রমিকের কথা বলছেন, এর বাইরে যে সমস্ত সাধারণ মানুষ আছে, তাদের অংশগ্রহণটা যথাযথভাবে এনশিওর করা না যাওয়ার কারণে আমাদের প্রত্যাশিত জায়গাটি আমরা পূরণ করতে পারিনি। নতুন বছরে আপনি প্রত্যাশার কথা যদি বলেন, আমি প্রথম প্রত্যাশাটি করব বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকারটুকু, আমি মনে করি যে এখন আপনি মনে করেন কথা বলতে পারছে না এদেশের মানুষ। আমি মনে করি যে কথা বলার যে স্পেসটা ছিল সেটি ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে, এবং সংকুচিত হওয়ার পাশাপাশি যারা কথা বলবে তাদের মধ্যে আপনি আবার ডিভিশন তৈরি করে দিচ্ছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমাদের এখানে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা নিয়ে অনেক রকমের কথা আছে, গত কয়েকদিন আগে আমাদের মাননীয় আইনমন্ত্রী তিনি বলছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সাংবাদিকদের জন্য একটু আলাদা একটা সব পজিশন গভর্নমেন্ট ওন করবে। অর্থ এর কথার অর্থ হচ্ছে যে কথা বলার ক্ষেত্রেও আপনি ডিভাইড করে দিচ্ছেন, এক একটা পেশার মানুষকে এক একভাবে ভাগ করে দিচ্ছেন, যদিও কনস্টিটিউশন অনুযায়ী এই দেশের সমস্ত মানুষের কথা বলার অধিকারটুকু দেওয়া উচিত। আপনি গণমাধ্যমকে পক্ষে রাখার জন্য অথবা তাদেরকে একটু সফট রাখার জন্য এই যে উদ্দেশ্যের কথাটি বলছেন, আপনি তাকে এই যে অফারটুকু দিচ্ছেন, এই অফারের ভেতর থেকে আপনি ডিভাইড করে ফেলছেন। সেকেন্ড জায়গাটি আমি শেষ করব সেকেন্ড জায়গাটি হচ্ছে যে আমাদের এখানে একটা বিরাট বৈষম্য এই সমাজের মধ্যে তৈরি হয়েছে। আমাদের ডেভেলপমেন্টের অনেক উদাহরণ আছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের অনেক উদাহরণ আছে, কিন্তু গ্রাম এবং শহরের মধ্যে একটা বড় বৈষম্য রয়েছে। সেটা কি আপনি শরীফুজ্জামান শরীফ রাজনৈতিক ক্ষেত্রে বলছেন, নাকি আসলে বেঁচে থাকার মৌলিক উপকরণগুলোর মৌলিক জায়গাগুলোতে? আপনি শহরে আপনি বিত্ত বৈভব দেখবেন, গতকালকে ঢাকা শহরে আতশবাজিতে একেবারে আলোকিত ছিল, একই সাথে আজকে সকালবেলায় আপনি যদি শহরের মোড়ে মোড়ে গিয়ে অথবা কালকে যদি দেখেন অসংখ্য মানুষকে দেখবেন মুখে মাস্ক পরে, যাতে তার চেহারাটি চেনা না যায়, তিনি 2 লিটার তেল সংগ্রহ করার জন্য লড়াই করছেন, সেখানে দাঁড়িয়ে যুদ্ধ করছেন, তিনি যাতে তাকে কেউ চিনতে না পারে তিনি নিজেকে লুকানোর চেষ্টা করছেন। আমাদের সমাজের মধ্যে এই বৈষম্যগুলো আছে, আমি অস্বীকার করতে পারি কিন্তু এটি বাস্তবতা। আমাদের এখানে দ্রব্যমূল্য, মানুষ প্রতিনিয়ত বাজারের প্রতি আমাদের নিয়ন্ত্রণহীনতা এমন পর্যায়ে চলে গেছে যে এখন সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্বশীল ব্যক্তিরা পর্যন্ত এই কথাটি বলছে। আমি শেষ করব এই জায়গাটায়, আমাদের সমাজের মধ্যে একটা বিরাট সংখ্যক তরুণ, তারা কিন্তু তার শিক্ষা জীবন শেষ করে চাকরি পাচ্ছে না। আমাদের এখানে অনেক রকমের যে উদাহরণগুলো আমরা দিচ্ছি, আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে গত 10 বছরে বাংলাদেশের ঢাকার বাইরে ভালো 10টা সরকারি হাসপাতালের কথা আপনি বলেন, আপনি বলতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করি ঢাকার বাইরে আপনি ভালো 10টা স্কুলের কথা বলেন, সরকারি উদ্যোগে তৈরি হয়েছে, আমি বলতে পারবো না। আমি যদি বলি যে আমার এখানে তরুণদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পাস করছেন 60% তরুণ, তারা বেকার থেকে যাচ্ছেন, তার আমাদের আমাদের এই যে বিষয়গুলো আছে, আমাদের কি আসলে সুযোগ নেই না? সুযোগগুলো আছে, আমরা ব্যবহার করছি। আমার কাছে মনে হয় যে আপনার 6 লক্ষ কোটি টাকার একটা বিশাল বাজেট আছে, আপনি যদি এই জায়গাটায় প্রপারলি যদি আপনি দৃষ্টিটা নিবদ্ধ করতেন, আপনার যদি প্ল্যানিং এর ক্ষেত্রে এই যে দৃষ্টিভঙ্গিটা যদি আপনি পরিবর্তন করতেন, ডেভেলপমেন্ট মানেই হচ্ছে, হ্যাঁ আমার চোখের সামনে যে বড় বড় স্থাপনা গড়ে উঠছে এটি ডেভেলপমেন্ট, আপনার ডেভেলপমেন্টের কনসেপ্টের জায়গাটায় মাইক্রো এবং ম্যাক্রো আপনি দুটোর মধ্যে যে সমন্বয় করাটা দরকার, সেই সমন্বয়ের জায়গাটায় আমরা অনেক পিছিয়ে আছি। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। রাশেক রহমান, আপনার কাছে আসতে চাই। আমাদের দুইজন আলোচকই শরীফুজ্জামান শরীফ এবং ব্যারিস্টার এম সরোয়ার দুজনই বলছেন মুক্তিযুদ্ধের চেতনা এখনো যে লড়াইয়ে যে যার জন্য আমরা লড়াই করেছি 1971-এ যারা করেছেন তাদের প্রতি সম্মান জানাচ্ছি, কিন্তু এখনো এই 50 বছর পর এসেও আসলে সেটি বারবার স্মরণ করতে হচ্ছে। রাজনীতিবিদরাই বলছেন, আজকে এখানে দুজন আলোচক বলছেন যে আসলে যে কারণে যুদ্ধ হয়েছে সেটি অর্জন হয় নাই, সেই চেতনা অর্জন হয় নাই। তো আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মানে অর্জন করতে বা পেতে এদেশের মানুষকে আর কত বছর অপেক্ষা করতে হবে? আচ্ছা দেখেন, এটা খুব পার্টিনেন্ট প্রশ্ন, ধন্যবাদ আপনাকে।
2022 সালে দাঁড়িয়ে থেকে আমি কি এখানে দাবি করব যে বাংলাদেশ নিখুঁত হয়ে গেছে, বাংলাদেশে কোনো সমস্যা নাই, সেটা বলবো না। কিন্তু বাংলাদেশ নামের যে ধারণাটি, এটি একটি নিখুঁত ধারণা, যেটা মেজর সারোয়ার সাহেব একটু আগে বললেন। আমি খুশি হয়েছি যে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যদিও বিএনপি করেন, কিন্তু আওয়ামী লীগ যেই একটা স্তম্ভের সূচনার মধ্য দিয়ে সমস্ত দেশে ছড়িয়ে দিতে পেরেছেন এবং স্বাধীনতা যুদ্ধের ভিতর দিয়ে, এটা আমাদের অন্যতম বিশ্বাসের রূপান্তরিত হয়েছে। বিএনপি করলে কি এগুলো বিশ্বাস করা যাবে না? না, করা যাবে না। আমি ধন্যবাদ জানালাম এই জন্যে, অনেকে করেন না, উনি করেছেন, দ্যাটস ওয়াই অ্যাপ্রিসিয়েট হিম, আমি তাকে সাধুবাদ জানালাম। আমি যে জায়গাটা যেতে চাচ্ছি যে বঙ্গবন্ধু যে লক্ষ্য নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, এটা নিখুঁত। জননেত্রী শেখ হাসিনা যে লক্ষ্য, স্বপ্ন নিয়ে বাঙালির জন্য কাজ করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই জায়গাটা নিখুঁত। কিন্তু এখনও অনেক কাজ করা বাকি আছে, এই জায়গাটা আমি পরিষ্কার করতে চাই। কিন্তু আমি এখানে বসে চিন্তা করছিলাম যে আমি যখন বাংলাদেশের একটি সরকারি স্কুলে পড়ালেখা করতাম আমার শৈশবকালে, আমার বেতন ছিল মাসে 27 টাকা, স্কুলটার নাম ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সরকারের স্পর্শ কিন্তু আমাকে ছুঁতে পারেনি। আজকে এই 1 জানুয়ারিতে দাঁড়িয়ে থেকে সদরূপে গর্বের সাথে বলতে চাই যে শরীফ ভাইয়ের চোখে অনেক কিছু ধরা হয়তো বা পড়ছে না, কিন্তু মনে রাখতে হবে যে 4,17,00,000 শিক্ষার্থী সমস্ত বাংলাদেশে আজকে একই দিনে 34,70,00,000 বই কিন্তু বিনামূল্যে সরকারের কাছে পেয়েছে। এখন এই বিনামূল্যে বই পাওয়ার কারণে কি আগামীকালকে সে আইনস্টাইন হয়ে যাবে, নিউটন হয়ে যাবে? না। কিন্তু এই বই পাওয়ার মধ্য দিয়ে এটাই প্রকাশিত হয় যে বাংলাদেশের সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। সে চায় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা ঘরে ঘরে উন্নত মানের শিক্ষা যাক। শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জায়গা শেষ হয়ে গেছে সেটা বলতে পারি না, সেটা কি বই, শুধু বই দিলে হবে? শুধু বই না, বললাম তো শুধু বই দিলাম, এটা এটা একটা দিস এ মেটাফোর, মানে একটা উদাহরণ হিসেবে বলছি। ইয়েস, এটা শুরু, এটা যাত্রা শুরু। আপনি চিন্তা করেছেন, আপনি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, সব ঘরের বিদ্যুৎ দিয়ে কি আপনি ফ্যাক্টরি করতে পারবেন? পারবেন না। কিন্তু বাস্তবতা কি? যেই দেশে বাস্তবতা ছিল, ঘরে অন্ধকার ছাড়া অন্য কিছু ছিল না, যে দেশে বিদ্যুতের জন্য কানসাটে মানুষকে প্রাণ দিতে হয়েছিল বিএনপি জামাতের সময়, যে দেশে বিদ্যুতের জন্য গাইবান্ধায় প্রাণ দিতে হয়েছিল এই বিএনপি জামাতের সময়, সেই দেশে এখন প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ জ্বলে। কিন্তু গ্রামের ঘরের ওই বিদ্যুৎ দিয়ে তো আপনি ফ্যাক্টরি বানাতে পারবেন না, আপনাকে স্পেশাল লাইন নিতে হবে। তার মানে হচ্ছে আমার যাত্রা শুরু হলো। এখন আমি যদি এই যাত্রাটাকে আলিঙ্গন না করি তাহলে আমি সামনে আগাবো কি? এটা এক। দুই নম্বর, দেখেন শরীফ ভাইয়ের অর্থ বিভাব নাকি চোখে ধরা পড়ে না শুধু ঢাকায়। আপনি যেমন গ্রামে গঞ্জে যান, আমিও কিন্তু ওই মেট্রো রাজনীতি করি, আমার ঠিকানা কিন্তু রংপুর মিঠাপুকুর। আমার এখনো শৈশবে ধরা পড়ে একটা ইউনিয়নে, সারা ইউনিয়ন খুঁজে একটা মোটরসাইকেল পাওয়া যেত না। আজকে একটা ছোট ইউনিয়নে যান, 20,000-30,000 নিচে মোটরসাইকেল খুঁজে পাবেন না। অর্থব্যবহার নাই মানে প্রত্যেকটা ইউনিয়নে কোটিপতি আছে, প্রত্যেকটা ইউনিয়নে উচ্চবিত্ত পরিবারের মানুষরা আছে। হ্যাঁ, দরিদ্র শূন্য হয়ে গেছে এ কেউ দাবি করছে না। আমার কাজ করতে হবে যে কজন দরিদ্র আছেন তাদেরকে দারিদ্র সীমাতে বের করে নিয়ে আসতে হবে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু একেবারেই আপনি বলে দিলেন কিছু হয় নাই, দ্যাট ইজ নট কারেক্ট। এবং শহরে যে সুবিধা পাওয়া যায় নাগরিকের, সেই সুবিধার কিছুই আপনি গ্রামে পান না, এই কথা বলা মানে আপনি একটা অবাস্তব জগতে আছেন। আজকে গ্রামে যা পাওয়া যায় আজ থেকে 20 বছর আগে এটা চিন্তা করা যায়নি, 15 বছর আগে চিন্তা করা যায়নি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এসে শহর এবং গ্রামের ভিতরে যে পার্থক্য যে কমিয়ে নিয়ে এসেছেন, এটা যদি আপনি স্বীকার না করেন তাহলে 2022 সালের প্রথম দিনে দাঁড়িয়ে আমি মনে করি আপনি অন্যায় করছেন। এটা গেল এক। দুই নম্বর, দেখেন উনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বললেন, এটা তো আমরা কেউই চাই না। কিন্তু বাস্তবতা কি? আপনি জানেন যে টুইটারের CEO, সে তো ছোটোখাটো কোনো মানুষ না, সে নিজে বলতেছে যে করোনা মহামারীর জন্য আজকে সমস্ত পৃথিবীতে হাইপার ইনফ্লেশন হবে, অর্থাৎ অতি মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির অতিমাত্রা যেটা। এবং এই হাইপার ইনফ্লেশন মানে কি? প্রত্যেকটা পণ্যের দাম বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ তার পণ্যের মূল্য ঠিক রাখতে পারছে না, যে তার দেশের গম দিয়ে সারা পৃথিবীকে সয়লাভ করে দিতে পারে, যে তার দেশের তেল গ্যাস দিয়ে সয়লাভ করে দিতে পারে, সে নিজে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশ তো একটা নির্ভরশীল দেশ, সুতরাং সেই জায়গায় আমাদের কাজকর্ম করতে হবে, আপনাকে বাস্তবতা মানতে হবে। এবং এটাও বাস্তবতা, সেই কাজটা তো সরকারকেই করতে হবে। না, অবশ্যই সরকার করছে তো, আপনি সরকারকে বলতে পারবেন করছে না? সরকারের সামনে যতগুলো চ্যালেঞ্জ আপনি যদি লিখে বসেন তালিকা করে, আপনি চিন্তা করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কীভাবে হ্যান্ডেল করছে। ইটস এ মিরাকল, অলৌকিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি ডাকেন না মহাতির মোহাম্মদকে, আপনি ডাকেন না একটা দেশের রাষ্ট্রপ্রধানকে, প্রাণঘাতী হুমকি, ঝুঁকি, তার মধ্যে করোনা ভাইরাসের আপনার এই চ্যালেঞ্জগুলো, তার মধ্যে সমস্ত বিশ্বের বিভিন্ন জাগতিক যেই টানাপোড়ান, অর্থাৎ বিভিন্ন দেশের চাপ, সব কিছুকে সামলে বাংলাদেশকে স্থিতিশীলভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। নির্মোহভাবে চিন্তা করেন, আপনি পারতেন কিনা, আমি পারবো কিনা, বা উনি পারবেন কিনা, তাত্ত্বিক কথা তো অনেক বলা যায়, বাস্তবতা কি? এবং আপনাকে এটা বলতে চাই যে করোনা ভাইরাস চলাকালীন সময়ে সমস্ত বিশ্বে আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে 1:6, অর্থাৎ
প্রত্যেক 6 জন একজন করে কর্ম হারিয়েছেন তার মানে কি নতুন করে 20% শতকরা 20 ভাগ লোক নতুন করে তাদের কর্ম হারিয়েছে সেই জায়গায় বাংলাদেশ আসুন না জরিপ করুন এটা তো 10 ভাগও পার হয় নাই আমি তাই বলে বলছি না যে যারা কর্ম পাচ্ছেন না তাদেরকে আমি ভুলে যাব তাদের কাজ করতে হবে কিন্তু ভাই দেশ যখন চালাবেন মানুষকে নিয়ে যখন কাজ করবেন তখন তুলনামূলক চিত্রকে ভুলে গিয়ে শুধুমাত্র ক্যানভাসে আঁকা যায় এরকম চিত্র নিয়ে নামবেন তাহলে তো রাজনীতি করা হলো না এবং আমি একটা জায়গা এখানে বলতে হয় সারোয়ার ভাইয়ের কথা আমি ধন্যবাদ জানাই তাকে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি চিন্তিত শুনেন এই যে রাডারের কথা যেটা বললেন প্রথম কথা আপনার তো 7 জন সংসদ আছে সংসদে তারা তো একবারও কেউ রাডারের কথা তুললো না সংসদে কে তাদেরকে বাধা দিছিল আপনি এখানে এসে রাডার নিয়ে কথা বলতেছেন আপনার সংসদের ওইটা নিয়ে চিন্তা নাই উনি পূর্তমন্ত্রীর কাছে জমি চায় না আরেকজন শুল্কমুক্ত আরেকজন সরোয়ারকে এটা সরোয়ার ভাই বলতে পারবে না পারবে না কে বললো আমি তোমাকে ধন্যবাদ দিলাম আমার কথা শুনতে হবে আমি কিন্তু উদার আমি ওনাকে ফার্স্টে ধন্যবাদ দিয়েছি যে উনি এখানে রাডারের কথা তুলেছেন ওনার সংসদ সদস্য যিনি জমি চাচ্ছেন পূর্তমন্ত্রীর কাছে বিএনপির তিনি তুললেন না যিনি শুল্কমুক্ত গাড়ির মামলা খেয়ে এখন আদালতে ঘুরছেন তিনি কিন্তু রাডার নিয়ে কথা বলছেন না তার মানে বিএনপি একটা মৌলিক সমস্যা আছে এবং আমি সরোয়ার ভাইকে এই জায়গায় বলতে চাই যে ভারত তার সার্বভৌম জায়গায় মেরিটাইম বেল্ট কি হোক সেই জায়গায় তিনি তার প্রয়োজনে রাডার বসাবেন সেটা তিনি গোপন না করে আপনাকে জানিয়ে চুক্তি করে যে বসাচ্ছেন এটা ভালো গোপনে বসালে খারাপ বাংলাদেশও রাডার বসাতে পারবে সুতরাং চুক্তিটা ভালো করে একবার পড়েন আর আপনি যেহেতু মেজর ছিলেন সেনাবাহিনীতে আপনি জানেন রাডারের বিভিন্ন প্রকার প্রকৃতি আছে সিভিল এভিয়েশনের যে রাডার আর যুদ্ধ বিমানকে শনাক্ত করার যে রাডার তার ভিতরে মৌলিক কিছু পার্থক্য থেকে যায় সুতরাং মেরিটাইম বেল্টে কি প্রয়োজনীয়তাকে চিন্তা করে বাংলাদেশ এবং ভারত তারা দুটো রাডার বসাবে এটা না বুঝে না জেনে এই 30 মিনিটের টক শোতে এসে কথা বললে বাংলাদেশের মানুষের বিভ্রান্ত হবে আমি আশা করব আরো ডিটেইল একটা স্পেসিফিক অনুষ্ঠান করে কথা বললে জিনিসটা পরিষ্কার হইতো আর আজকে আপনি একটা দাবি জানাবেন টিভির মাধ্যমে আপনার সংসদ সদস্য হারুন সাহেব রুবিন ফারানা তারা যাতে এই রাডারের কথা তাড়াতাড়ি সংসদে তুলে আমরা টক শোতে শুনতে চাই না আর এই যে এতগুলো কথা হলো এই কথা কি ধারণ করে এই কথা এইটাই পরিচয় দেয় যে বাংলাদেশে যা ইচ্ছা তাই বলা যায় কোনো ভিত্তি ছাড়াও কথা বলা যায় সুতরাং এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা মানে বললে এই যে রাশেদ রহমান যা ইচ্ছা তাই বলা যায় আপনি এটা সত্যি সত্যি বহু লোক বলতেছে ভাই আপনার অনুসারে প্রতিদিন এসে বলে ভিত্তিহীন কথা বলে কিচ্ছু হয় না সবচেয়ে বড় কথা কি আমার দুঃখ লাগছে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদেরকে তো স্পেশাল সুযোগ দেওয়া হবেই কারণ তিনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তিনি রাষ্ট্র জাতির ভালোর জন্য সাংবাদিকতা করছেন তদন্ত করছেন বিশ্লেষণ করছেন লিখছেন সেখানে কগনিজেন্স নিয়ে তার যাতে হয়রানির শিকার না হতে হয় সেই জন্য আইনমন্ত্রী মহোদয় যে কথা বলেছেন যথার্থ তবে কোন ব্যক্তি যদি কোনো নারীকে হেনস্থা করার জন্য তার নগ্ন ছবি দিয়ে বসে ফেসবুকে তার জন্য আমি তার সুযোগ দিব সেটাও তো ডিজিটাল নিরাপত্তা আইনে পড়ে সুতরাং ডিজিটাল নিরাপত্তা আইনের কোন জায়গায় আমি লিনিয়ান্ট নরম হব কোন জায়গায় শক্ত হব সেটা যথেষ্ট বিবেচনা করেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তথা তার নির্দেশনাকে অনুসরণ করে মাননীয় আইনমন্ত্রী মহোদয় করেছেন তবে হ্যাঁ আপনার যদি আরও ভালো প্রস্তাবনা থাকে আপনি আসুন আনুষ্ঠানিকভাবে বলুন আপনি একটা দলের সাথে আছেন নিশ্চয়ই সেটা আমলে নেওয়া হবে কিন্তু সাংবাদিকের যে অধিকার সেই অধিকারের সাথে একজন স্বভাব দুষ্টু লোক বা স্বভাব অপরাধীর যেই সুযোগ সেটা মিলিয়ে ফেললে আমি মনে করি অন্যায় হয়েছে অন্যায় আর অশোক রহমান অসংখ্য ধন্যবাদ একজন দর্শক আছেন শুনে আসছি তিনি কি বলতে চান প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি হ্যাঁ স্যার আমি আবু সাইদ মুনির টাঙ্গাইল জেলা গোপালপুর থানা ঝাউলগ্রাম থেকে বলছিলাম স্যার জি বলুন আপনাদের কথাগুলো তখন শুনলাম স্যার আমরা গ্রামে খেটে খাওয়া সাধারণ মানুষ স্যার আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোক গ্রামে থাকে আমার প্রশ্নটা হচ্ছে স্যার এই যে বিএনপি দল গোছাচ্ছে আন্দোলনে নামবে আওয়ামী লীগ তাদের তৃণমূল নেতাদেরকে প্রস্তুতি করাচ্ছে যাতে আন্দোলন সহজে না করতে পারে ঠিক আছে এটা আমাদের কিচ্ছু যায় আসে না স্যার আমরা খেতে খাওয়া মানুষ পেটে ভোগা মানুষ স্যার আমার মতো কোটি কোটি লোক স্যার এই দেশে আছে আমার প্রশ্নটা হচ্ছে বিগত 10 বছর যে চলে গেছে এই 10 বছরের ভিতরে এই পরিমাণ দ্রব্যের ঊর্ধ্বগতি কি আজ পর্যন্ত কোনো আপনারা দেখেছেন না আমরা দেখেছি স্যার এক নম্বর প্রশ্ন স্যার দুই নম্বর প্রশ্ন এইভাবে যদি দ্রব্যগতির ঊর্ধ্বগতি থাকতে চলতে থাকে দ্রব্যের ঊর্ধ্বগতি তাহলে তো জনগণের দেয়াল পিঠে লেগে যাবে স্যার যখন দেয়ালটা পিঠে লেগে যাবে ঠিক আছে তখন এটার জন্য যে হিমশিম খেতে হবে এটা দায়ভারটা কে নেবে স্যার সাধারণ মানুষ না আপনি আমাদের সাথেই থাকুন শরীফ ভাই একটু শুনতে চাই আপনার কাছ থেকে এই যে দর্শক যে প্রশ্নটি করলেন
তার আগে রাশেক ভাই কয়েকটা বিষয় বলেছেন। আমি কিন্তু সাধারণত কথা বলার সময় অবিবেচক হয়ে কথা বলি না। আমি যে উদাহরণগুলো দিলাম, আমি কয়েকটা বিষয় বলেছি যে আমাদের এখানে ডেভেলপমেন্ট হচ্ছে না, আমি এটা অস্বীকার করছি না। আপনি বই পাঠাচ্ছেন এটি আমি অস্বীকার করছি না, কিন্তু আপনি কতগুলো জায়গায় আপনার একটা বড় ব্যবধান মানে গ্যাপ রয়ে গেছে, আপনি চাইলে সেটি কিন্তু বন্ধ করতে পারতেন। আমি উদাহরণ হিসাবে বলি ডিজিটাল বাংলাদেশের আমাদের যে অগ্রগতিটা, এটি আমি অস্বীকার করছি না। সবার হাতে আমি গ্রামে বসে তার একজন বয়স্ক নারী তিনি তার কুয়েতে থাকা ছেলের সাথে কথা বলতে পারছেন, এটি অগ্রগতি। কিন্তু একই সাথে করোনার সময় এক একটা পরিবারকে প্রতি সপ্তাহের জন্য 115 টাকা দিয়ে তাকে কানেক্টেড থাকতে হয়েছে। আমরা কিন্তু বারবার বলেছিলাম যে আপনি গ্রামের স্পিডটা বাড়িয়ে দেন, আপনি বিলটা কমিয়ে দেন, কারণ করোনার মধ্যে অনেক পরিবার মাসে 400 টাকা খরচ করা, 500 টাকা খরচ করা তার জন্য খুব কষ্টকর ছিল। আপনি যদি গার্মেন্টস মালিককে এত বড় সাপোর্টটা আপনি দিতে পারেন, তাহলে গ্রামের মানুষের জন্য ইন্টারনেটের ক্ষেত্রে এই সুবিধাটা আমরা চাইলে দিতে পারতাম না। রাশেক ভাই নিশ্চয়ই সেটি অস্বীকার করবেন না, চাইলে দেওয়া যেত, কিন্তু কতগুলো জায়গায় আমরা হয়তো গার্মেন্টস মালিকদের জন্য সরকারের করোনার সময় যে উদারতা আমরা দেখেছি, মানে তার মানে কি সরকার কি যারা অর্থ আছে ক্ষমতা আছে তাদের সাথে আছে? আমি আমি ওই যে বৈষম্যটা সেটাই বলছি, যে আমাদের এখানে বৈষম্যের জায়গাটায় আমরা বড় বড় পকেটগুলোকে যতটা প্রায়োরিটি দেই অনেক সময় গ্রাসরুটের সেই জায়গাটায় প্রায়োরিটি দেই না। আজকে ওই যে বাইরের থেকে পণ্য আমদানি, ওয়ার্ল্ড ওয়াইড পণ্যের দাম বেড়েছে করোনার কারণে, তার একটা ইম্প্যাক্ট, এটা অস্বীকার করবো না। কিন্তু বগুড়ার মূলা যে কৃষক 6 টাকায় বিক্রি করছে, অথবা আমার এলাকায় 1 কেজি করল্লা যে কৃষক 4 টাকায় বিক্রি করছে, সেই করল্লা আমি ঢাকায় এসে 35 টাকায় কিনছি, 40 টাকায় কিনছি, এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আপনি চাইলে বন্ধ করতে পারতেন। আজকে আপনি মোটা চালের দাম কত? এই যে মোটা চাল, আমি এখানে একটু বুঝতে চাই, দর্শকও যে ফোনটা করলেন, যে এই যে ডিফারেন্সটা আমরা বাজারে গিয়ে যেটা লক্ষ্য করি, এটা আসলে কি সিস্টেমের কারণে হচ্ছে না, এর পিছনে কোনো সিন্ডিকেট? অবশ্যই সিন্ডিকেট, এটি অনেক জায়গায় আলোচিত হয়েছে এবং এটি প্রমাণিত যে একটা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত একটা ট্রাক আসতে তাকে 22 জায়গায় চাঁদা দিতে হয়, 22 জায়গায় তাকে চাঁদা দিতে হয়, রাস্তায় রাস্তায় চাঁদা দিতে হয়, কাউরান বাজারে। আপনি চাইলেই এক ট্রাক মূলা নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন না, সেখানে একটা গ্রুপ আছে, তাদেরকে ম্যানেজ করে নিতে হবে। অর্থাৎ আমার এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা সেই গ্রুপের কথা আসলে কি আমরা সেখানে রাজনীতির সন্ধান পাই? এর সাথে রাজনীতিবিদরা আছে, এর সাথে প্রশাসন আছে, অনেকেই আছে। তা না হলে এই সমস্ত জায়গাগুলোতে রাস্তায় আওয়ামী লীগ শাসন করে, সেখানে রাস্তায় ট্রাক থামিয়ে বিএনপির লোক, আমার লোক, কল্যাণ পার্টির লোক তারা টাকা তুলছে, বিষয়টা কি এতটা সহজ? প্রশাসন কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না? আমি শেষ করবো এই জায়গাটায়। জি, আপনি এই যে দ্রব্যমূল্যের ক্ষেত্রে একটা বড় ইম্প্যাক্ট পড়েছে ডিজেলের দাম বৃদ্ধির কারণে, আমি সবকিছুই মেনে নিলাম, সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে, ফলে এর ইম্প্যাক্টটা আমার এখানে পড়বে। কিন্তু আপনি যখন জ্বালানি তেলের দামটা বাড়লো আপনি এখানে বাড়িয়ে দিলেন, যখন কমলো তখন আপনি কমাচ্ছেন না, সেই দায়টা, সেই দায়িত্বটা, এই যে ব্যবস্থাপনাটা অবশ্যই গভর্নমেন্টের, এই ব্যবস্থাপনাটা অবশ্যই গভর্নমেন্টের, এটি স্বাভাবিক, এটি স্বাভাবিক যে যখন দাম বাড়ে আপনি তখন বাড়িয়ে দিচ্ছেন, যখন দাম কমবে এবং এমন একটি পণ্য যে পণ্যটির সব জায়গায় ইম্প্যাক্ট পড়ছে, সেই জায়গাটি তো খেয়াল রাখতে হবে, দাম আপনি কমাবেন না। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, 2021 সালে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সংলাপে বিএনপি যাবে না, এবং সেক্ষেত্রে আপনারা অতীত অভিজ্ঞতার কথা বলেছেন, সংলাপকে অন্তঃসার শূন্য বলছেন, এই সংলাপে না গিয়ে বিএনপি কি বলতে চায় বা কি অর্জন করতে চায় সেটি বিরতির পরে আপনার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আজকে আমরা আলোচনা করছি রাজনীতি কি ঘটবে নতুন বছরে, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে, সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি রাজনীতি কি ঘটবে নতুন বছরে। ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, যে প্রশ্নটি বিরতির আগে আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে বিএনপি সংলাপকে সরাসরি না করে দিল, কারণটা কি? দেখুন, বিএনপি যে অবস্থান নিয়েছে ব্যক্তিগতভাবে আমি এটাকে 100% সমর্থন করি। একটি পাতানো সংলাপ যেখানে গণতন্ত্রের কোনো কিছু নাই এবং জন আকাঙ্ক্ষা প্রতিফলিত কোনোভাবেই হবে না, আওয়ামী লীগ খুব ভালো করেই জানে যে তারা কাদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করবে, অতএব এই পাতানো অ্যারেঞ্জমেন্টে, অর্কেস্ট্রেশনে যাওয়ার কোনো মানে হয় না। এখানে জন আকাঙ্ক্ষা মানে ফুলফিল হওয়ার কোনো সুযোগ নাই,
এবং একইভাবে বিএনপি যে সর্বস্তরের নির্বাচন বয়কট করছে এটাও জনসাধারণ পছন্দ করেছে এবং আমি ব্যক্তিগতভাবে 100% সমর্থন জানাই। এই রেজিমের আন্ডারে আর কোনো নির্বাচনে বিএনপির যাওয়া উচিত হবে না। এখন রাশেক সাহেবের আমি দুই একটা কথা বলি যে বর্জন করাই কি ক্ষেত্রে বিএনপি সমাধান মনে করে? বর্জন করাই সবচেয়ে বড় সমাধান, কারণ আপনি জানেন যে হিস্ট্রিক্যালি এটা এস্টাবলিশড, পৃথিবীর কোনো কর্তৃত্বপরণ সরকারের নেতৃত্বে কখনই নির্বাচন হয়নি। নির্বাচনটা হয়েছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে। বাংলাদেশের এত উন্নয়ন হয়েছে যে বাংলাদেশ এখন উত্তর কোরিয়ার কাছাকাছি, বাংলাদেশ পার্শ্ববর্তী নেইবার মায়ানমারের কাছাকাছি, অতএব এখানে কোনো নির্বাচন হবে না। ব্যারিস্টার এম সরার হোসেন, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি একটু বুঝতে চাই এবং দর্শকদেরকেও জানাতে চাই, তাহলে আপনারা কিসের অপেক্ষায় আছেন? সরকারকে ফেসিস্ট বলছেন, স্বৈরাচার বলছেন, নানাভাবে বলছেন, তাহলে অপেক্ষায় কিসের অপেক্ষায় আছেন আপনারা? বিএনপি এই সরকারে আওয়ামী লীগের পতনের অপেক্ষায় আছে এবং সেটা জন আন্দোলনের মাধ্যমে পতন হতে পারে, অন্য যে কোনোভাবে পতন হতে পারে। আন্দোলন তো চলছে, আপনি দেখেন বিএনপির যে জনসভাগুলো হচ্ছে, কি ধরনের মানুষ আসছে। এবং আপনি, আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে আর্মি এখন বর্তমানে কালেকটিভ এক্সারসাইজে আছে, শীতকালীন এক্সারসাইজে, মানুষ রাস্তা পাশে যেয়ে তাদেরকে ক্লাব দিচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের অর্জন এরকম হয়েছে, এদেশের মানুষ এখন প্রতি মুহূর্তে অপেক্ষা করছে আওয়ামী লীগের পতন কখন হবে। এই জায়গাটায় আওয়ামী লীগ নিয়ে গেছে দেশকে, এইটি হবে আওয়ামী লীগের এই রেজিমের 2009 থেকে দ্যাট লিগাসি দে হ্যাভ অ্যাচিভড। সেটা কি, সেক্ষেত্রে আপনাদের কি কোনো, আপনারা কি কোনো দিন তারিখ এটা নির্দিষ্ট করে বলা মুশকিল, বাট আপনাদের কোনো পরিকল্পনা কি আসলে কবে নাগাদ এর পতন হবে, নির্বাচন হবে, সেই জায়গাতে আপনাদের? বিএনপি আন্দোলনে আছে এবং এই এই তথাকথিত সঙ্গের সংলাপ আপনারা বয়কট করা সেটা আন্দোলনের অংশ, নির্বাচন বয়কট করা আন্দোলনের অংশ। সংলাপে তো অতীতে আপনারা গিয়েছেন, সেটা কি না বুঝে গিয়েছেন? গিয়েছে, তখন মনে করেছেন যে প্রেসিডেন্ট একজন গার্ডিয়ান হিসেবে একটা জন আকাঙ্ক্ষার একটা সিদ্ধান্ত নেবে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য বাংলাদেশের প্রেসিডেন্টের প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ ব্যতীত তার কোনো সাংবিধানিক কাজ নাই, প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত তার পক্ষে কোনো কিছু সম্ভব না। তবে এই প্রেসিডেন্ট আর নতুন দুইটা ট্রেন্ড আপনার সৃষ্টি করেছে, সেটা হলো ক্রিমিনালদেরকে মাফ করে দেওয়া, কনভিক্টেড ক্রিমিনালদের, আর একটা ট্রেন্ড সৃষ্টি করেছে হাসি কাসি হলে উনি বিদেশে চিকিৎসা। তার মানে কি আমরা ধরে নিতে পারি বেস্টার সরার হোসেন 2023 সালে জাতীয় নির্বাচনে বিএনপি যাচ্ছে না? না, সেটা সেটা এখন পর্যন্ত সিদ্ধান্ত তাই, এখন পর্যন্ত সিদ্ধান্ত তাই, এবং যদি এই রেজিমের পতন না হয় তাহলে নির্বাচন ঠিক হবে না। সেটা আপনি ঠিক হবে না। আমাকে আরেক মিনিট সাবধান রাখ সাহেবের কথা বলতে হয়, যে আমি সেই জায়গাটাই বলছি, ডিজিটাল ডিজিটাল নিরাপত্তার কথা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কিভাবে প্রয়োগ হয় তার বড় উদাহরণ আমরা দেখেছি কুখ্যাত মুরাদ, এই যে ফলেন দা ডিসগ্রেসড স্টেট মিনিস্টার, যে যে পতন হয়েছে এখন সে হাইবারনেশনে চলে গেছে। তো দেখেন তার বিরুদ্ধে যে মামলা করেছে, অথচ ব্যারিস্টার মইনুল হোসেন একটা কথা বলেছিল, সেটা এক্স্যাক্টলি তাকে দুশ্চরিত্র বলা হয় নাই, দুশ্চরিত্র চরিত্রহীন ভাবতে চাই তার তার জন্য বাংলাদেশে 12 জায়গায়। আবার দেখেন যে আলাল সাহেব 2 বছর আগে কোথায় একটা বক্তব্য দিয়েছে, তার নামে এখন বিভিন্ন জেলায় মামলা হচ্ছে, আর মুরাদের নামে কেউ মামলা নিচ্ছে, সব মামলা খারিজ হয়ে যাচ্ছে। জমি কোন এমপি জমি চাবে কি না চাবে সেটা তার পার্সোনাল ব্যাপার, সে তো সেটা প্রত্যাহারও করেছে। আর সংসদে কোনো ব্যাপার আলোচনা না করলে অ্যাজ এ সিটিজেন আমি উত্থাপন করতে পারবো না, সেটা সঠিক নয়, দিস ইজ মাই রাইট টু সে। এবং রাডার স্টেট আমি জানি রাশেক সাহেব এটাকে যত এটাকে কাভার করা করুক, কিন্তু একটা দেশে সে ইয়ে করবে। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে ইন্ডিয়ান স্টেট ব্যাংকের একজন অফিসার টাকা চুরি করেছিল, হাতে না ধরে তার বিচার করতে পারে নাই, সবরেন্টি ওখানে ক্ষুণ্ণ হয় যে সবরেন্টি থাকলে এটা হবে না। অতএব দেশ এমন জায়গায় চলে গেছে, যদি অ্যাবসলিউটলি ফেইলড স্টেট না বলি তাহলে ইট হ্যাজ বিকাম এ ডিসফাংশনাল স্টেট, যেখানে যেখানে আপনি একটা ডিসফাংশনাল স্টেট হলে আপনার যদি যেখানে অর্থনীতি যদি ঠিক না থাকে, শিক্ষা ব্যবস্থা ঠিক না থাকে, জুডিশিয়ারির উপর মানুষ যদি আস্থা না থাকে, এবং দেশ থেকে যদি লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, একটা ডিসফাংশনাল স্টেট হয়ে যায়, এবং মানুষকে পকেট কাটার জন্য ভ্যাট ট্যাক্স যে কোনোভাবে একটা গাড়ি আপনি রিনিউ করতে যাবেন সেইখানে হঠাৎ করে 5,000-10,000 থেকে 20,000-30,000 টাকা করে বেড়বে, এই পকেট কাটা, এই যে আপনার ডিজেলের মূল্যবৃদ্ধি, এইগুলো তখন সৃষ্টি হয়। অর্থাৎ জনভিত্তির উপর সরকার না থাকলে এবং জনগণের কাছে জবাব দিতে না থাকলে যে সরকারের যে চরিত্র হয় এই সরকার সেটি, এবং এটা একটা যে কোনো ডেফিনেশনে এটা একটা কর্তৃত্ব সরকার, জনগণের সাথে তাদের দায়বদ্ধতা নেই এবং তারা নির্বাচন দিতে ভয় পায়। তাহলে সরকার টিকে আছে কিভাবে? সরকার টিকে আছে বাই অথরিটি, বাই গভর্নমেন্ট এজেন্সি, বাই দ্য সাপোর্ট অফ দ্য নেইবারিং কান্ট্রি, এবং সেটা কতদিন থাকতে পারবে সেটা দেখার ব্যাপার, এইভাবে কেউ চিরস্থায়ী হতে পারে না। অসংখ্য ধন্যবাদ রাশেক রহমান। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে কি, আমার মনে হয়
আমরা একটা অন্য ভূমিতে চলে গেছি। সারা পৃথিবীর যারা রাজনীতির সাথে যুক্ত, এমনকি যারা জাগ্রত জনতা, তারা বলেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের শত সীমাবদ্ধতার মাঝেও ভারত, চায়না, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই ছয়টি সত্তার ভিতরে যেভাবে তিনি ভারসাম্য বজিয়ে রেখে বাংলাদেশের স্বার্থকে নিশ্চিত করছেন, এই ঘটনার পরে উনি কোথার থেকে এই ঘটনা পাচ্ছেন, কি বলছেন আমি বুঝতে পারছি না। সেই তর্ক বিতর্কে আমি যেতে চাই না, মানে আমি আসলে অলিক কোনো জায়গায় যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। আমি একটা কথা ওনাকে বলতে চাই, উনি ওনার কথায় বলেছেন যে হয় জন আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে হটাবো অথবা অন্য কোনো উপায়ে। সেই জায়গাটাতেই রাজনীতিবিদদের প্রতি সম্মান মাঝে মাঝে কমে যায়, কারণ আপনি যে মহাত্মা গান্ধীর উদাহরণ ধরেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর উদাহরণ ধরেন, নেলসন ম্যান্ডেলার উদাহরণ ধরেন, এরকম শত শত নেতার নাম বলতে পারবো যারা জনগণের উপরে আস্থা রাখতো, জনগণকে সম্মান করত এবং জন আন্দোলনের ক্ষেত্রে জনগণের উপরেই তাদের আস্থা ছিল, জন আন্দোলন দিয়েই তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর কথা বলতেন। আজকে এমন এক রাজনৈতিক দল, তার কি দৈন্যদশা, কি ব্যাংক্রাপসি, যে হয় জন আন্দোলন অথবা অন্য কোনো উপায়, তার মানে কু অথবা অন্য কোনো দৈব হস্তক্ষেপ। আওয়ামী লীগ কি কু ভয় পাচ্ছে? না না পাচ্ছে না, আমি ওইটি বলছি যে একজন রাজনৈতিক নেতা যখন লাইভ টিভিতে বসে বলেন যে জন আন্দোলন অথবা অন্য কোনো উপায়, তখন বুঝে নিতে হয় রাজনীতি কোন জায়গায় পৌঁছেছে। সুতরাং 2022 সালে মানে কি শুধু কুয়ের ব্যাপারে চলে আপনি প্রস্তাব করুন, অন্য আর কি উপায় হতে পারে, সেটি আলোচনার মাধ্যমে তো হতে। গণতান্ত্রিক ধারাবাহিকতায় একমাত্র নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোনো জানাপথ আমার নাই। না আলোচনা তো হয়ে একটা ডিসিশন আসে, সেটা যদি আলোচনাও যদি হয়, যেমন ধরেন আমি আপনাকে বলতে চাই, জাস্টিস সায়েম সাহেবকে মেজর জেনারেল জিয়র রহমান রিভলভার ঠেকিয়ে পদত্যাগ করিয়েছিলেন, আপনি তো সেটা দেখেন নাই, তার বইয়ে পড়তে পেরেছেন। তো এই যে পদত্যাগ তিনি দিলেন, এটা তো ইউনিল্যাটারাল, মানে থিওরিটিক্যালি স্পিকিং, কিন্তু এটাকে এক ধরনের কু না, 100% কু। সুতরাং আলোচনা করেও যদি আপনি কাউকে বাধ্য করেন, সবচেয়ে বাধ্য করেন, তাহলে কু হয়ে যাচ্ছে, সেটা সামরিক হোক বেসামরিক হোক। আমি আমার মূল পয়েন্ট থেকে সরে গেছি, আমার মূল পয়েন্টটা ছিল যে বিএনপি এতটাই জনগণের উপরে আস্থা রাখতে পারছেন না, কারণ তারা জানেন যে জনগণকে সম্পৃক্ত করার মতো কোনো রাজনৈতিক কর্মসূচি তাদের নাই। বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার ব্যক্তি স্বার্থ ছাড়া অন্য বলার কোনো জিনিস তাদের না থাকার কারণে আজকে তারা অকপটে নিজের অজান্তেই বলে ফেলেছেন জন আন্দোলন আর নাইলে অন্য কোনো উপায়। সুতরাং এই জায়গা থেকে শুধু বলতে চাই, ক্ষমতায় কেউ চিরস্থায়ী থাকে না, ক্ষমতায় কেউ চিরস্থায়ীভাবে থাকতেও চান না, জীবনটাই তো চিরস্থায়ী না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন বাংলার দায়িত্ব নিয়ে আছেন, ক্ষমতা বড় কথা, দায়িত্ব নিয়ে আছেন, ততদিন বাঙালি এবং বাংলাদেশের স্বার্থতা সংরক্ষিত হয়। জি, ধারাবাহিকভাবে আমরা যে সামনে এগিয়ে যাই সেই ব্যাপারটাকে আমরা নিশ্চিত করব। অসংখ্য ধন্যবাদ, আবার ফিরব, শেষ শেষ মন্তব্য শোনার জন্য আবার ফিরব। শরীফ জমশ, আপনার কাছে আমি ফিরছি। শরীফ জমশ, জি আমি, জি ধন্যবাদ, সম্ভবত এবারেই শেষ। আমরা আমাদের জায়গা থেকে কতগুলো চেষ্টাগুলো করছি, আমি মনে করি বা আমাদের দল মনে করে যে এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় পলিটিক্যাল যে অপূর্ণতা রয়ে গেছে সেটি হচ্ছে যে মানুষের ভোটাধিকার, এটি প্রতিষ্ঠিত হয়নি, এটি প্রতিষ্ঠিত করার জন্য লড়াই চলছে। এবং আমরা সবার আগে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটি নিয়ে আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাব। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মনে করি শুধুমাত্র ভোটের লড়াই না, এর সাথে সাথে মানুষের, গণমানুষের নানা রকমের সমস্যা আছে। এর মধ্যে আপনি বলতে পারেন কৃষকের উৎপাদিত ফসলের দামের ক্ষেত্রে এটি এনশিওর করা যায়নি, শ্রমিকের অনেকগুলো সমস্যা আছে, পোশাক শ্রমিক বলেন, অন্যান্য ফর্মাল সেক্টর, ইনফর্মাল সেক্টরের যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সংকট রয়ে গেছে, শিক্ষার্থীদের বেশ কতগুলো সংকট আছে, এই যে গ্রাম শহরের মধ্যে বৈষম্যের জায়গা আছে, আমাদের স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা আছে বিশেষ করে প্রান্তিক লেভেলের, সেগুলো নিয়ে যেমন সেটা মনে হয় কি রাজনৈতিক সংকটটা মিটিয়ে আসবে 2022 সালে নাকি আরো উত্তপ্ত হবে? এই এই জায়গাটিতে নির্ভর করছে বেসিক্যালি গভর্নমেন্টের উপরে। গভর্নমেন্ট সাধারণত এই জায়গাগুলোতে তার পাওয়ারের ক্ষেত্রে, আপনার কাছে কি মনে হয় সরকার কি নমনীয় হবে? আমার আমার রাশেদ ভাই যেটি বলছেন যে তারা তো কোনো সংকট দেখছেন না, সারোয়ার ভাই আমরা সংকট দেখছি, রাশেদ ভাই যে তাদের উন্নয়নের গাড়ি এটি নিয়েই চলে যাবে, সংকট দেখব না কেন? সুতরাং সেই সংকটকে মোকাবেলা করতে হবে, পলিটিক্যাল পলিটিক্যাল সংকটকে মোকাবেলা করতে হবে, সেটি মোকাবেলা করার জন্য। তবে আমাদের এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে কেউ না আসলেও কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতন করে চলবো। আমি বলতে চাই যে আমাদের পজিশন থেকে আমরা ভোটের অধিকারের জন্য যেমন লড়াই করব, ভাতের অধিকারের জন্য। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, বেস্টারম সরার হোসেন। দেখুন, আওয়ামী লীগ খুব সুন্দর একটা পলিসি ফলো করে, থিওরি, সেটা হলো যেখানেই যুক্তি দিতে পারে না তখনই সেটাকে বলে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থিওরি যে কী সেটা তারা কখনোই ব্যাখ্যা করতে পারে না, ব্যাখ্যা করতে পারবেও না।
গণউদ্বোধন অথবা অন্য কিছু রাশেক সাহেবের বলি তার মেমোরি রিফ্রেশ করে সে নিশ্চয়ই জানে যে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত সত্য চার ভাবে কর্তৃত্বপরায়ণ সরকারের পতন হয়। ফার্স্ট হচ্ছে গণউদ্বোধন, সেকেন্ড প্যালেস কনস্পিরেসি, আপনি দেখেন নেপালের রাজতন্ত্র প্যালেস কনস্পিরেসিতে ফিনিশড, হ্যাঁ আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। থার্ড হলো প্রকৃতির কারণ, রোগের কারণে, হ্যাঁ হুগো সাহেব মারা গেছে ক্যান্সারে। আর ফোর্থ হলো বৈদেশিক হস্তক্ষেপ, ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারণে সেটা পতন হয়। সো ওই যে বললে অন্য কোনো কারণ স্বল্প সময়ে বিস্তারিত ব্যাখ্যা করা যায় না, কিন্তু সে ধরবে কু, আসলে কুটা তাদের মাথায় সবসময় থাকে যে কখন পতন হয়ে যায় কখন পতন হয়ে যায়, একটা ভয়ের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, যার জন্য এই বাংলাদেশের যে ক্রাইসিস চলছে এখান থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র নির্বাচন। এটাই কি আপনার শেষ লাইন কিনা যে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র এবং গণতন্ত্র এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, আপনি ক্ষমতায় যেই স্বৈরাচার হবে না, প্রতিবার আপনাকে আন্দোলন করে নামাতে হবে, এটা জাতি কখনো প্রকাশ করে না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সরার হোসেন শরীফুজ্জামান শরীফ, একেবারে এক লাইনই বলবেন শেষ। আমার জায়গা থেকে আমি ওই যে কথাটাই বললাম যে আমাদের যে ক্রাইসিস গুলো আছে শুধুমাত্র পলিটিক্যাল ক্রাইসিস না, ইকোনমিক্যাল ক্রাইসিস আছে, আপনাকে এটাকে রেকগনাইজ করতে হবে, মানুষ যে কষ্টে আছে সংকটে আছে সেটা যদি আপনি সরকার মানুষের কথা বিচার করতে হবে সেই জায়গাটায়, এবং সেটা যদি আপনি স্বীকার না করেন তাহলে তো আপনি অ্যাকশন নিতে পারছেন। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, রাশেক রহমান, একেবারে দুই একটা ওটাই ব্যাপার, যিনি আসলে কথাটা বুঝতে পারেন নাই, জনগণের নেতা জনগণকে নিয়েই থাকার কথা চিন্তা করেন, তিনি প্রাসাদ ষড়যন্ত্র কু অথবা কারো শরীর খারাপ হয়ে যাওয়ার প্রাকৃতিক কারণে এভাবে চিন্তা করেন না। আমার জায়গাটা ওখানে যে বিএনপি সংকট তৈরি করার চেষ্টা করছে সেটা জনগণকে নিয়ে, জনগণের জন্য নয়, তারা তাদের ক্ষমতার লিপসাকে চরিতার্থ করার জন্য বিভিন্ন অপচেষ্টা অন্যায় চেষ্টা করছেন। এ নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়, তবে আওয়ামী লীগ সতর্ক, সতর্ক থাকায় দোষের কিছু নেই, কারণ বাংলাদেশের যে সিজনটা সেই সিজনটা কিন্তু অনেক চক্রান্তকে ঠেকিয়ে দিয়েই সেই স্থিতির দিকে আসতে হয়েছে, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সতর্কতা মানে কাউকে দমন করা কি, বাংলাদেশকে পাকিস্তান সেই সতর্কতা মানে কাউকে দমন করা কি না, না দমন করা না, প্রতিহত করা, শব্দগুলো ঠিক হতে হবে, চক্রান্তকে আমি প্রতিহত করব, আমি সতর্ক থাকব, আমি নিজে চোখ কান খোলা রাখবো, এই জায়গাটা আমাদের ঠিক আছে। আমি বলতে চাই যে শরীফ ভাইরা আন্দোলন করছেন বা তাদের কথা বলছেন, তাদের মাঝে আমি কোনো চক্রান্ত খুঁজে পাই না, এটাকে রাজনৈতিক সংকট বলি না, এটাকে রাজনৈতিক চর্চা বলি। তবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করার যে অপচেষ্টা বিএনপি জামাত করে সেটাকে আমি সংকট মনে করি, এই কারণে বিশাল দুর্বিষহ। আপনি বিএনপি রাজনীতিতে মানুষের সংগ্রাম, মানুষের যদি অ্যাসেম্বলি দেখে তখনই আওয়ামী লীগের একটা জোর হয়, না আপনি অ্যাসেম্বলি করেন যত বেশি মানুষ আসে তত বেশি তাদের জয় হয়, না না এই জোরটাকে তারা ষড়যন্ত্র বলার চেষ্টা করছে। আপনি এখানে শেষ করতে হবে, রাশেক রহমান, ব্যারিস্টার সরার হোসেন এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং আপনাদের মতামত তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, অনুষ্ঠানটি সম্প্রচার হয় প্রতি শনি ও রবিবার, দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।